everyone. This is Juthee Quazi. আমি আজ যাচ্ছি একটা ভিয়েতনামিজ রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টে অনেক ধরনের খাবার আছে। খেয়ে দেখতে হবে কেমন মজার খাবার। চলে এলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হলো স্যুপ নুডল বার। ভিতরে গিয়ে এখন ওয়েট করতে হবে। রেস্টুরেন্টের ওয়েটার বা ওয়েট্রেস চেক করবে ভিতরে বসার টেবিলগুলো, কোনো টেবিল খালি আছে নাকি। খালি থাকলে আমাদেরকে বসতে দিবে, আদারওয়াইজ আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। আমাদের বসবার জন্য কোনো টেবিল খালি হওয়া পর্যন্ত। প্রতিটি টেবিলে যতগুলো চেয়ার আছে, প্রতিটি চেয়ারের সামনে টেবিলের উপরে এমন বারকোড আছে যেটাতে আপনি আপনার সেলফোনটি ধরে স্ক্যান করবেন। স্ক্যান হয়ে গেলে আপনার ফোনে ওদের ওয়েবসাইটটি চলে আসবে। সেই ওয়েবসাইটে মেনিউতে যাবেন, তারপর আপনার পছন্দ মতো খাবার মেনিউ থেকে যেসব আইটেম অর্ডার দিবেন চুজ করে রাখতে হবে। তারপর ওয়েটার আসবে, ওয়েটারকে বলতে হবে আপনি কোন কোন আইটেম নেবেন। কি সুন্দর ব্যবস্থা, তাই না? অর্ডার দিয়ে বসে আছি খাবারের জন্য। উফ, আই এম সো হাংরি। আমি কয়েকটা আইটেম অর্ডার দিলাম, তার মধ্যে একটি হলো নুডল স্যুপ উইথ শ্রিম্প, মানে নুডল স্যুপের সাথে চিংড়ি মাছ দেয়া। আরেকটা নিলাম নুডল স্যুপ উইথ বিফ। আরেকটা নিলাম নুডল স্যুপ উইথ কাউ বেলি মিট, তার মানে নুডল স্যুপের সাথে গরুর পেটের মাংস দেয়া। আরেকটা আইটেম নিলাম নুডল স্যুপ উইথ বিফ শর্ট রিব, তার মানে হলো নুডল স্যুপের সাথে রিবের মাংসগুলো কাট করে দিয়েছে। এই স্যুপগুলোর সাথে সাইড ডিশ হিসাবে কিছু কাঁচামরিচ দিবে। কেউ যদি ঝাল খেতে চায় তাহলে এই কাঁচামরিচগুলো নুডলসে ডুবিয়ে নিবে। আরেকটা নিলাম নুডল স্যুপ উইথ বোন মেরু, এই স্যুপটার মধ্যে এক পিস গরুর বুকের হাড়ের মাংস থাকে। এটা স্যুপের মধ্যে থাকে, কিন্তু আমি এটি আলাদা প্লেটে নিয়েছি। এখানে প্রতিটি নুডল স্যুপ বোলে যে মাংসগুলো দেয়া হয়েছে এই মাংসগুলো কাঁচা মাংস, আর এই মাংসগুলো খুব পাতলা স্লাইস করে কাটা যাতে স্যুপের গরম পানিতে এই মাংসগুলো সিদ্ধ হয়ে যায় এবং খাওয়ার উপযুক্ত হয়ে যায়। এই স্যুপ বোলে কিছু মাংস এখনো গোলাপি কালার দেখা যাচ্ছে, তবে কিছুক্ষণ পর এটা রান্না হয়ে যাবে স্যুপের গরম পানিতে। ওদের স্যুপের বৈশিষ্ট্য হলো ওরা স্যুপগুলোতে রাইস নুডলস ব্যবহার করে। এই স্যুপগুলোর সাথে সাইডে ডিশ ছিল মুগ ডালের গাছ,
লেবু আর কিছু কম ঝাল কাঁচামরিচ। এই মুগ ডালের গাছগুলো স্যুপের মধ্যে দিয়ে বানিয়ে খেতে হবে। আরও ছিল বাটা মরিচ আর অয়েস্টার সস। কেউ যদি তাদের স্যুপগুলো বেশি ঝাল করে খেতে চায় তাহলে তারা বাটা মরিচ নিয়ে নেবে বেশি করে। আমি একটি মুগ ডালের গাছ দিয়ে মরিচটা একটু খেয়ে দেখছি এটা কতটা ঝাল। একটু মরিচ বাটা আর কিছু মুগ ডালের গাছ নিয়ে নিলাম আমার স্যুপে। উফ, ঝাল কিন্তু অনেক মজা। ইয়ামি। আমার খাওয়া শেষ। এখন বাসায় যেতে হবে। তবে বলে দিচ্ছি খাবারগুলো ছিল সত্যি মজার। আজ এ পর্যন্তই। আবার কখনো ফিরে আসব আপনাদের কাছে নতুন ধরনের অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। বাই বাই।